এখন তো আমাদের একদম বলাই হয় যে কোন প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং কথাটা কিন্তু খুব বেশি আলোচনার বিষয় বর্তমান প্রেক্ষাপটে, যে একটা মা যখন গর্ভধারণ করবেন তার আগে সে নিজে কতটা সুস্থ জেনে নেওয়া, এবং এই সময় যদি সে আসে আমরা একটা জিনিসকে খুব বেশি গুরুত্ব দিই যে মা আপনার কি কোনো আগে কখনো কোনো ইনফেকশনের কোনো হিস্ট্রি আছে কিনা বা রুবেলা হয়েছে কিনা, যদি সে নন ইমিউন মানে না থাকে তার এরকম আমরা টেস্ট করে দেখি যে তাকে ভ্যাকসিন দিয়ে দিতে বলি, এবং ভ্যাকসিন রুবেলা ভ্যাকসিন দেওয়ার 3 মাসের মধ্যে আমরা বলি যে আপনি কনসিভ করবেন না। হ্যাঁ, এটা নিষেধ করা হয়, কারণ কি যে রুবেলাটা এমন একটা বিষয় যে দেখা যাচ্ছে বাচ্চার মাথা ছোট হচ্ছে, চোখে সমস্যা হচ্ছে, তার কানে সমস্যা হচ্ছে মানে শ্রবণ প্রতিবন্ধী হতে পারে, তার হার্টে সমস্যা হয়, এই যে এত ধরনের সমস্যা, তো সেগুলো থেকে যদি একটা মা ইমিউনাইজড হয় বা ভ্যাকসিন দেয়া থাকে তাহলে কিন্তু এই সমস্যা থেকে সে মুক্ত থাকতে পারবে, কারণ এটা কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট নাই আসলে। তো সেরকম ভাবে আমরা যদি সাইটোমেগালো ভাইরাস যদি চিন্তা করি, তো সেক্ষেত্রে আমি যদি সামগ্রিকভাবে বলি যে কোনো ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, প্রথম 3 মাস যদি মা আক্রান্ত হয়, আসলে আমাদের তো বোঝার সুযোগ নেই, কারণ কি মারা তো আসেই না, প্রি প্রেগনেন্সিতে খুব কম আসে, প্রথম 3 মাসে আরও কিন্তু কম আসে। হ্যাঁ, তো এই প্রথম 3 মাসে যদি কেউ আক্রান্ত হয় ওই সময় বাচ্চার শারীরবৃত্তীয় যে গঠন সেটা কিন্তু তৈরি হয়ে যায়। তো মোটামুটি 12 সপ্তাহের মধ্যে, 10 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা বলি যে এই সময় যদি কোনো জীবাণু দ্বারা সে আক্রান্ত হয় তাহলে তার ওই গঠনে প্রবলেম দেখা দিবে বা সমস্যা দেখা দিবে, এবং দেখা যাচ্ছে প্রথম দিকে ইনফেকশন যতটা হচ্ছে তার মধ্যে বাচ্চার ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, রেটটা প্রথম দিকে কম থাকে কিন্তু বাচ্চার ক্ষতি প্রথম দিকে বেশি হয়, আবার শেষের দিকে গর্ভের শেষ অবস্থায় যখন দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে তুলনামূলকভাবে পার্সেন্টেজটা অনেক বেশি ট্রান্সমিশনের মা থেকে বাচ্চা, কিন্তু ক্ষতিটা কম হয়, কারণ বাচ্চার তো শারীরবৃত্তীয় গঠনতন্ত্র হয়েই গিয়েছে আমাদের সেই 12 সপ্তাহ বা প্রথম 3 মাসের মধ্যে। কিন্তু শেষের দিকে হলে যেটা হয় কি, এই যে মানে মা তো ডেলিভারি করাবে তাই না, এই যে প্যাসেজটা বা যে পথ দিয়ে যাবে সেখানে যদি ভাইরাল লোড বা অন্য কোনো জীবাণু থাকে তখন কি হবে, বাচ্চা আক্রান্ত হবে, মানে তখন নিওনেটাল যে ইনফেকশন কনজেনিটাল সেটা আবার আমরা পেতে পারি।